ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে মানা হবে না। তৃণমূল কর্মীবৃন্দের নাম দেওয়া পোস্টার ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাম ঘোষণা করা হয়েছে আইনজীবী সত্যজিৎ আচার্যের। কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থীকে মানা হবে না তাদের তরফ থেকে। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে পোস্টার দেওয়া হয়েছে 4 নম্বর ওয়ার্ডের শীতল চ্যাটার্জি পাড়াসহ বিভিন্ন অঞ্চলে। তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা জানিয়ে এমন ধরনের পোস্টারের বিষয়কে আমল দিতে নারাজ ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক তথা ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম দাস। তিনি এই বিষয় নিয়ে জানান, 4 নম্বর ওয়ার্ডে কালকে প্রায় 200 ছেলে নিয়ে আমি নিজেই মিটিং করেছি, ক্যান্ডিডেটকে নিয়ে কোনো সমস্যা। তার মধ্যে একজন কেউ তার যদি কোনো শখ হয় সেই শখটা মেটাতে, শখ মেটাতে কী প্রবলেম আছে? কোনো বৃন্দ টিন্দ নেই আমি যতটুকু জানি। একজনের সে আশাবাদী ভেবেছিলেন, কিন্তু কোনো দাবিদার হিসাবে কোনো রকম যেটা তার বায়োডাটা সেটা কোনো দিনই দেননি বা কোনো দিন আসেনি। হঠাৎ করে তার এই ভাবনা এসছে কী জানি না, সেটা নিশ্চয়ই আলোচনা করে দেখব। না অবশ্যই দলের ছেলে ছিল, অবশ্যই দলের ছেলে ছিল, সেই কারণে সেটা দেখব, নিশ্চয়ই দেখব। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।